হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, কীভাবে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিন ওয়ালপেপার চেঞ্জ করবেন। তো বন্ধুরা, একদম ইজিলিভাবে চেঞ্জ করতে পারবেন মাত্র এক মিনিটে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, চলুন কীভাবে হোয়াটসঅ্যাপের ওয়ালপেপার চেঞ্জ করবেন। তো অ্যাট ফার্স্ট আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে আপনি দেখেন যে তিনটা ডট আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে সেটিংস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার চ্যাট আছে, চ্যাট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যাতে আপনি যদি আপনার চান তাহলে আপনি দ্যাম লাইট, তো আপনি এখানে ডার্ক মোড দিতে পারেন, অন্ধকার হয়ে যাবে। আপনার চাইলে আবার এই যে আবার আলো দিতে পারেন, এই যে হোয়াইট কালার। তো বন্ধুরা, এই যে এই তো বন্ধুরা দেখেন যে এখানে ওয়ালপেপার, এই ওয়ালপেপারে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন যে গ্যালারি নামের একটি অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যেটা মন চায় সেটা আপনি নিতে পারেন। তো আমি অ্যালবামে ক্লিক করলাম। অ্যালবামে ক্লিক করার পর এখানে একটি ফটো সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখেন যে সেট নামের একটি অপশন আছে, এই যে এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখেন ওয়ালপেপার সেট, তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই, এই যে দেখেন। তো বন্ধুরা দেখছেন যে ওয়ালপেপার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, একদম ইজিলিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, মাত্র অল্প সময় আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, আর ভিডিওটি একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ।